29শে মে, এই দিনটাতে 3 বছরের ভালোবাসাকে নিজের করে পেয়েছিলাম। আজকের এই দিনটাতে আমার ভালোবাসা সফলতা পেয়েছিল। আজকে আমাদের অ্যানিভার্সারি। সে ছোট্ট ছোঁয়া তার হাজব্যান্ডের জন্য বউ সেজে অ্যানিভার্সারি একটা সুন্দর সারপ্রাইজ দিবে। বিশ্বাস করেন, এই দিনটা আমাদের কাছে অনেক বেশি স্পেশাল। যেমন স্পেশাল, তার থেকে বেশিও কষ্টের, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে আসি। আসসালামু আলাইকুম, আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমার অ্যানিভার্সারি, আজকে হচ্ছে 29শে মে। এই দিনটা আমার জন্য আমার জীবনের সব থেকে স্মরণীয় একটা দিন। এই দিনটাতে আমার বিয়ে হয়ে গিয়েছিল, আর আমি এই দিনটাতে আমার 3 বছরের ভালোবাসাকে পেয়েছিলাম। এই দিনটা যতটা সুখের, তার কয়েকদিন পরই আমার জীবনের সব থেকে দুঃখের বিষয়টা নেমে আসে। মানে আমার বিয়ের 1 বছর পরই আমি আমার মাকে হারাই, জুনের দুই তারিখ যখন মাকে হারাই, মনে হয়েছিল পৃথিবীর সমস্ত কষ্ট হয়তো বা আল্লাহ তাআলা আমাকে দিয়ে দিয়েছিল। কিন্তু ঠিক তার 1 বছর পরেই জুনের 4 তারিখে আমার কোল জুড়ে আমার একমাত্র রাজকন্যা আসে। ওই যে আল্লাহ তাআলা একজনকে নিয়ে আরেকজনকে দিয়েছে, কিন্তু মাকে ভুলে যাওয়ার কষ্ট, এটা কিন্তু আমার সারা জীবনই থেকে যাবে। কারণ মা তো মাই হয়, মার মতো এই পৃথিবীতে কেউ হয় না, আর হতেও পারবে না। যাই হোক, আজকে এত স্পেশাল দিনে আর এত ইমোশনাল কথা বলতে চাচ্ছি না। আমি এখন রেডি হয়ে যাচ্ছি, মানে বউ সাজবো আমার জামাইয়ের জন্য। আসলে এই অ্যানিভার্সারিতে ইচ্ছা ছিল না কিছু একটা করার, কিন্তু আমার মানে প্রতিটা বছরই এই দিনটাকে এত বেশি স্পেশাল মনে হয়, কারণ এই দিনটাতে আমি তাকে ভালোবেসেছিলাম, মানে ভালোবেসে তাকে পেয়েছিলাম। আমাদের 3 বছরের ভালোবাসা এই দিনে হচ্ছে সফলতা পেয়েছিল, আর আমাদের 2 পরিবারকে নিয়েই সফলতা পেয়েছিল। এই জন্যই এই দিনটা আমার কাছে অনেক অনেক বেশি স্পেশাল। তো এবার ভেবেছি অন্য কোনো ড্রেস অথবা কোনো কিছু কিনবো না। এবার আমি আমার বিয়ের শাড়ি আর তাকে বিয়ের পাঞ্জাবি পরিয়ে আমরা সাজবো। অনেকেই বলতে পারেন, এখনও আপনাদের বিয়ের শাড়ি এবং পাঞ্জাবি আছে? হ্যাঁ, 4 বছর হয়ে গিয়েছে, এখনও আমাদের পাঞ্জাবি অথবা শাড়ি দুটোটাই নতুন। যেহেতু আমার বিয়ে হয়েছিল একদম লকডাউনের মধ্যে, তো ও ওইরকমভাবে শেরওয়ানি পরে আসতে পারেনি। তো অনলাইন থেকে একটা শেরওয়ানি স্টাইলের পাঞ্জাবি কিনেছিল, তো ওইটাই ও হচ্ছে বিয়েতে পরেছিল। তাও আমাদের বাসায় এসে জামাই সেজেছিল। যাই হোক, ওইটাই আজকেও পরবে। আর বিশেষ করে 4 বছর না, 40 বছর পরও আমি আমার বিয়ের শাড়ি আর পাঞ্জাবিটা হচ্ছে সুন্দর করেই রাখতে চাই। আমার ছেলের বউ অথবা মেয়ের জামাইকে দেখাতে চাই যে দেখো, এটা আমাদের বিয়ের জিনিসপত্র। আমার শুধু শাড়ি না, আমার হাতের কাঁকনটাও এখনও আছে, কারণ এই জিনিসগুলো আমার কাছে অনেক বেশি ইমোশনালি। এই জিনিসগুলো আমি কখনোই ফেলে দিব না, সবসময় আমার কাছে আগলে রাখবো। কারণ জীবনে যাই হয়ে যাক, বিয়ের দিনটা কিন্তু সব থেকে স্পেশাল, আর আপনি যেদিন মা হয়েছেন সেই দিনটা কিন্তু সবচেয়ে বেশি স্পেশাল। এই দুইটা দিন প্রতিটা মেয়ের জীবনে নতুন এক অনুভূতি তৈরি করে, নতুন এক ভালো লাগা তৈরি করে, আর নতুন এক অধ্যায় শুরু হয়। তা আমার জীবনেও এটা হচ্ছে প্রথম অধ্যায় ছিল আমার বিয়ে। যাই হোক, এখন আমি রেডি হচ্ছি। দেখেন, মানে আমি খুব এক্সাইটেড ছিলাম, কি সুন্দর করে রেডি হচ্ছিলাম, তাই না? আমার ইচ্ছে ছিল পার্লার থেকে চুল বাঁধবো, বাট পরে ভাবলাম যে না, পার্লার থেকে না, একটা ট্রেডিশনাল লুক দিই। সো অনেকেই হচ্ছে অনেক কথা বলছিলেন যে আপু এত গোল্ড কেন পরেছেন। আসলে সবগুলো গোল্ড হচ্ছে, যারা আমার বিয়ের ব্লগ অথবা বিয়ের সব কিছু দেখেছেন ওগুলোতে জানেন যে আমার আব্বু আমাকে সব গোল্ড গিফট করেছিল। সো আমি ভেবেছিলাম যে কাবিনের সময় আমার করোনার কারণে হচ্ছে ওই রকম কোনো গোল্ডই পরা হয়নি, শুধু আমার একটা গোল্ডের চেন পরেছিলাম। সো এই জন্য ভেবেছিলাম যে এবার আমি হচ্ছে আমার অ্যানিভার্সারিতে আমি সব গোল্ড পরবো। বিকজ আমার মানে কাবিনের সময় আমি একদমই হচ্ছে করোনার জন্য নতুন কোনো গোল্ড আমার মা বানাতে পারিনি, এই জন্য হচ্ছে সিটি গোল্ডের হচ্ছে পাথরের সেট দিয়ে আমি সেজেছিলাম। তো এবার সব গোল্ড দিয়ে সাজবো নিজের মন মতো করে। আর এইখানে দেখেন, আমার প্রিন্সেসের জন্য শাড়িটাও রেডি করে ফেলছে। এটা আমি নিয়েছিলাম ওর জন্য 1লা বৈশাখের জন্য। তো তখনও আমরা একটু অসুস্থ ছিলাম, মা আর মেয়ে, ঈদের সময় পরা হয়নি। ভাবলাম আজকে আমি শাড়ি পরবো, ওকেও শাড়ি পরাই। আর এই যে দেখেন, সব কিছু নামিয়ে ফেলছি। আর অনেকেই জিজ্ঞেস করেছিলেন এখানে কতটুকু গোল্ড আছে বা কি। আমার যে সীতা ওটা হচ্ছে 3 ভরির বেশি ছিল, আর এখানে যা যা দেখছেন সবই আমার বাবা দিয়েছে। আমার শ্বশুরবাড়ির জিনিসগুলো আমি আজকে পরবো না, শুধু আমার বাবারগুলো দিয়েই আমি সাজবো। শ্বশুরবাড়ির এখানে হচ্ছে বড় যে রিংটা দেখছেন, এটা আমার কাবিনের সময় আমার শ্বশুর আব্বা সৌদি থেকে আমার জন্য নিয়ে এসেছিল। আর আমার বেশিরভাগ গোল্ডই হচ্ছে আমার বাবা দিয়েছে। আমার শ্বশুর আব্বা যেগুলো দিয়েছে সেগুলো আমার শাশুড়ির কাছে। আসলে আমার তেমন একটা পরা হয় না গোল্ড, এজন্য আমি পরি না। আর এই সীতা সব কিছুই আমার শাশুড়ির কাছে ছিল, আমি আজকে পরবো বলে নিয়ে আসছি। আর এই সুন্দর কেকটা কিন্তু আমাকে পাঠিয়েছে একটা ফেসবুক পেজ থেকে, আমি পেজের নামটাও আপনাদের বলে দিব।
কেকটা অনেক বেশি মজা ছিল, মানে ও যে দামি ক্রিম অথবা দামি সব কিছু ব্যবহার করেছে এটা বুঝাই যাচ্ছে কোয়ালিটি দেখে। আর এখানে দেখেন, এটা হচ্ছে আমার মাকে আমি রেডি করতেছিলাম, আর এখানে ওকে ঘুমটা দিয়ে দিস, ওর ছোট বাবা বলতেছিল যে তুমি ঘুমটা দাও। আমি ওকে জিজ্ঞেস করতেছিলাম তুমি কি আমার শাশুড়ি, ইরফানও ওকে জিজ্ঞেস করতেছিল তুমি কি আমার মা, তুমি কি আমার বাবার বউ, বারবার বলতেছিল হ্যাঁ, আর হাত নাড়াচ্ছিল, মানে ও ক্যামেরা অন করলেই সবাইকে হাই দেয়। আর এই দেখেন আমার প্রিন্সেস কিন্তু একদম রেডি, মাশাআল্লাহ, তাকেও কিন্তু ছোট্ট একটা বউ লাগছে, তাই না? আর এখানে আমি ওকে রেডি করে আমি হচ্ছে শাড়িটা পরে নিতেছিলাম, বিয়ের শাড়িটা যখন 4 বছর পরে পরলাম, আমি শুধু কাবিনের সময় মনে হয় 4-5 ঘন্টা পরেছিলাম, তারপর খুলে ফেলছিলাম। 4 বছর পর যখন পরলাম একটা অন্যরকম অনুভূতি কাজ করতেছিল, অন্যরকম ভালো লাগা, আর ফাইনালি এই তো আমি সেজে ফেলছি। আর অনেকেই হচ্ছে জিজ্ঞেস করছেন টায়রাটা গোল্ডের কিনা, এটা অ্যাকচুয়ালি আমি একটা ফেসবুক পেজ থেকে ডিজাইনটা ডাউনলোড করেছিলাম, করার পর আমি আমার বাবাকে দেখাইছিলাম যে আমার এমন একটা টায়রার অনেক বেশি শখ। তখন হচ্ছে এই টায়রাটা বানানো হয়েছিল 2 সাইড দিয়ে মোটা করে, আর মাঝখানের যে বেল্টটা দেখতেছেন এটা একদম চিকন করে দেওয়া হয়েছে, কারণ 2 সাইডে অনেক বেশি গোল্ড লেগে গিয়েছিলো, এর জন্য মাঝখানের যে অংশটা সেটা একটু চিকন করে দেওয়া হয়েছে যেন গোল্ড কম লাগে। যাই হোক, এখানে কোনটা কতটুকু আছে এগুলো নিয়ে একদিন আমি হচ্ছে ডিটেলসে আপনাদের সাথে একটা ব্লগ করব। অনেকেই আমার গোল্ড কালেকশন দেখতে চাচ্ছেন, সো আমি তাদের জন্যই আমার ব্লগটা করব মূলত। আসলে আমি কোনো কিছুর প্রাইস অথবা ওজন কখনোই বলতে চাই না, কারণ এটা আমার ভালো লাগে না। যাই হোক, ফাইনালি আমার জামাই চলে আসছে, আর এইখানে আমার মেয়ের অবস্থা দেখেন, সে প্যাম্পাস পরে তার বাবাকে রিসিভ করতে গেছে, মানে ও হচ্ছে শাড়ি পরেছিল, অনেক বিরক্ত হয়ে গেছিলো, তারপর হচ্ছে শাড়িটা খুলে ফেলছে। আর এইখানে আপনাদের ভাইয়া আসার পর একদম অবাক, বিকজ সে জানতোই না আজকে তার জন্য কত বড় একটা সারপ্রাইজ ওয়েট করতেছে, মানে সে একদমই সারপ্রাইজড হয়ে গেছে। আর এ প্রথম ওকে আমি এইভাবে সারপ্রাইজ দিলাম, মাশাআল্লাহ অনেক অনেক বেশি খুশি হয়েছে। আর কেকটা আবারও আপনাদের দেখাই দিলাম, বিকজ কেকটা অনেক অনেক বেশি সুন্দর হয়েছিল, আর আমি যেভাবে চাচ্ছিলাম ওইভাবেই হয়েছিল। আর এখানে আপনাদের ভাইয়া বলতেছিল লাভটা মাঝখানে দাও আর ইটা হচ্ছে সাইডে দাও, সে আবার এসব সাজগোজ নিয়ে অনেক বেশি খুঁটিনাটির ভুল ধরে আসলে। তারপর আর কি, এগুলো সব কিন্তু আমার দেবর, একমাত্র আমার ছোট দেবর, ও সাজাইছে। আর বাইদাবে অনেকেই জিজ্ঞেস করছেন আপনার দেবর আপনার বাসায় কেন থাকে, ওর জীবনটা নষ্ট করে দিচ্ছেন আপনার সুবিধার জন্য, আপনার মেয়েকে রাখে? ও মূলত আমার মেয়েকে রাখে না, ওর ভাতিজি, আমার থেকে ওদের রক্তের টানটা হচ্ছে সবচেয়ে বেশি। ও মেট্রিক পরীক্ষা দিয়েছে, সো এখন সৈদি চলে যাবে আমার শ্বশুরের কাছে, ওইখানে আমার আরেকটা দেওরও আছে, এই জন্য এখন আমার বাসায় থাকছে। আর ও হচ্ছে টুকটাক কাজও শিখতেছে, আর আমার ওর যে অফ টাইমটা থাকে ওই টাইমটাতে আমি পার্সেল করি, তখন ও আমার মেয়েকে রাখে। আর আমার একমাত্র দুইটাই দেবর, ওদের আমি অনেক ভালোবাসি, সো ওদের নিয়ে কেউ দয়া করে কিছু বলবেন না। যাই হোক, এখানে আমরা কেক কাটিং করতেছিলাম, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন, মহান আল্লাহ তাআলা যেন আমাদের সারাটা জীবন এভাবে রাখে, শুধু 4 বছর না 400 বছর আমি তার সাথে কাটাতে চাই এভাবেই। আর অবশ্যই সবাই আমার শাশুড়ি এবং শ্বশুরের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে। আর আমার বাবার জন্য তো অবশ্যই দোয়া করবেন, সে একটু অসুস্থ, মহান আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ করে দেয়। বাই বাই।